নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি খুবই টেস্টি একটি বাটা মাছের রেসিপি। সর্ষে পোস্ত ধনে পাতা দিয়ে অসাধারণ একটি বাটা মাছের ঝাল। রেসিপিটা বানানো খুবই সহজ, আর গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ। চলুন তাহলে এই টেস্টি বাটা মাছের রেসিপিটা আমরা দেখে নিই। সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল বানানোর জন্য 4 পিস বাটা মাছ নিয়েছি। বাটা মাছটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ মাখিয়ে আমি 10 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম। ফোড়নের জন্য নিয়েছি 1/2 চা চামচ কালো জিরে, 1টা আস্ত শুকনো লঙ্কা, 1টা পাকা টমেটো কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, 1 মুঠো ধনে পাতা কুচিয়ে নিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী নেবেন। 1 টেবিল স্পুন পোস্ত বাটা নিয়েছি আর 1 টেবিল স্পুন সর্ষে বাটা নিয়েছি। সর্ষে পোস্ত আমি সবই মিক্সিতে না কুচিয়েই বেটে নিয়েছি। সর্ষে কিন্তু একটুও তেতো হয়নি আর পোস্ত খুব সুন্দরভাবেই বাটা হয়েছে না ভিজিয়ে। এই দুটোরই ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন। রান্নাটা আমি অবশ্যই সর্ষে তেলে করব, সর্ষে তেল ছাড়াই টেস্ট ভালো হবে না। আর লাগছে 7 অনুযায়ী নুন আর একটু জল লাগছে। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় সর্ষে তেল গরম করেছি, তেলটা বেশ ভালো রকম গরম হয়ে গেছে। এবার বাটা মাছটা ভেজে তুলে নেব। বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। বাটা মাছটার 2 পিস হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা 30 সেকেন্ড ভালোভাবে ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী নুন। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে নুন দিতে হয়, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। 1 মিনিট নাড়াচাড়া করার পর দেখা যাচ্ছে টমেটোটা বেশ ভালো সফট হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিচ্ছি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সামান্য একটু অল্প জল দিচ্ছি যাতে মশলাগুলো তেলে পুড়ে না যায়। এটা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট কষানোর পর দেখা যাচ্ছে টমেটোটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি কিন্তু কষাবো না, কেননা তাহলে সর্ষে বাটাটা এর মধ্যে তেতো হয়ে যাবে। হালকা একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে জলটা অ্যাড করবে। আমি 1 বাটি জল দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি হবে না, এটা গা মাখা মাখা ঝোল হবে। এই সময় যদি চান তো নুনটা টেস্ট করে দেখে নিতে পারেন, যদি মনে হয় নুন কম হয়েছে তাহলে নুন দিয়ে দেবেন। এবার ঝোলটা ফোটার জন্য আমরা অপেক্ষা করব। ঝোল ফুটে উঠে এর মধ্যে মাছ অ্যাড করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে মাছটা ছেড়ে দিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে দেব, আর এটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব 2 মিনিটের জন্য।
2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর গামাখা গ্রেভি তৈরি হয়েছে। এর থেকে বেশি কিন্তু এটা ঝোলঝোল হয় না, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা ছড়িয়ে এটা আমরা গ্যাসটা অফ করে দেব। দিয়ে দিচ্ছি ধনে পাতা, একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেবেন, তাহলে ধনে পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে মিশে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য এই বাটা মাছের রেসিপিটা অনেক বেশি কিন্তু আরো বেশি ডিলিশিয়াস হয়ে যাচ্ছে। এবার আমরা গ্যাসটা অফ করে দেব আর ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমের জন্য। 5 মিনিট পরে আমরা গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসাধারণ বাটা মাছের রেসিপি সর্ষে পোস্ত ধনে পাতা দিয়ে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন নতুন ভালো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।